আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ নবীয় বা আদা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমরা নামাজের ফরজ এবং ওয়াজিব সম্পর্কে জানব নামাজের বাইরে এবং ভিতরে মোট তেরো ফরজ এর মধ্যে নামাজের বাইরে সাত ফরজ যেগুলোকে নামাজের শর্ত বলা হয় এক নম্বরে শরীর পাক হওয়া দুই নম্বরে কাপড় পাক হওয়া তিন নম্বরে নামাজের জায়গা পাক হওয়া চার নম্বরে ছতর ঢাকা পাঁচ নম্বরে কিবলামুখী হওয়া ছয় নম্বরে অক্তমত নামাজ পড়া সাত নম্বরে নামাজের নিয়ত করা এরপরে নামাজের ভেতরে ছয় ফরজ যেগুলোকে নামাজের রকুন বলা হয় এক নম্বরে তাকবির তাহরিমা তথা আল্লাহ আকবার বলা দুই নম্বরে দারাইয়া নামাজ পড়া তিন নম্বরে কিরাত পরা চার নম্বরে রুকু করা পাঁচ নম্বরে দুই শেষদা করা ছয় নম্বরে আখেরি তথা শেষ বৈঠক করা এই ফরজগুলোর মধ্যে একটিও যদি বাদ যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ পুনরায় পড়তে হবে এখন আমরা শিখব নামাজের ওয়াজিব সম্পর্কে নামাজের মোট ওয়াজিব চোদ্দটি এক নম্বরে সুরা ফাতিহা তথা আলহামদু শরীফ পুরা পড়া দুই নম্বরে সুরা ফাতিহা তথা আলহামদুর শহীদ সুরা মিলানো তিন নম্বর রুকু সেজদায় দেরি করা চার নম্বরে রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া পাঁচ নম্বর দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ছয় নম্বর দরমিয়ানি তথা মধ্যম বৈঠক করা সাত নম্বরে উভয় বৈঠকে তু পরা আট নম্বরে ইমামের জন্য কিরাতের আস্তের জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জোরে পড়া নয় নম্বরে বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া দশ নম্বরে দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা এগারো নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা বারো নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলির তার তীপ তথা ধারাবাহিকতা ঠিক রাখা তেরো নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তার তীপ তথা ধারাবাহিকতা ঠিক রাখা চোদ্দ নম্বরে আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা এই ওয়াজিবগুলির যদি একটা ওয়াজিবও ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ পুনরায় পড়তে হবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব বাদ পড়ে তাহলে অবশ্যই সাহস দা দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিনুবাহানুবাহান